বন্ধুরা জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি ধুলোগড়ের দুটি কাজের আপডেট আপনাদের সামনে তুলে ধরব তাই বন্ধুরা যারা থেকে কিংবা যাতায়াত করে করতে চাইছেন তারা এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে ওখানকার কাজের ডিটেলসটি আমি আপনাদের সামনে তুলে ধরবো আর একটা কথা যারা একটি কাজ খুঁজছেন এবং সেই কাজ খোঁজার প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউব এবং ফেসবুককে বেছে নিয়েছেন তাদেরকে বলবো আপনি একটি সঠিক চ্যানেলে এসে পৌঁছে গেছেন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে কারণ জপসনা কলকাতা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যেটুকু কাজের আপডেট পাওয়া যায় সেটুকুই আপনাদের সামনে তুলে ধরা হয় কোনো রকম রং না মাখিয়ে তাই এই রকম একটি জেনুইন কাজের প্ল্যাটফর্মকে যদি আপনি আপনার কাজ খোঁজার প্ল্যাটফর্ম হিসাবে চয়েস করতে চান তবে অবশ্যই এই জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রতিটি ভিডিওর আপডেট আপনার মোবাইলের নোটিফিকেশান আকারে পেতে অবশ্যই চ্যানেলটির বেল আইকন প্রেস করে দেবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কেন ক্ষমা প্রার্থী না আপনারা জানেন আমি সাধারণত যে কোনো কাজ আপনাদের সামনে তুলে ধরি সেগুলো ভেরিফাই করে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল জবগুলো কারণ আমি চাই না গ্রাম বাংলা থেকে মানুষ অনেক দূর থেকে এসে সেই জায়গাগুলোতে কাজ না করতে পেরে চলে যাবে এই এইরকমই একটি কাজ বা আমি আপনাদের সামনে যেটা মুখে বলবো সেই ধরনেরই যাতে কাজ হয় এবং মেন্টালি প্রিপারেশান নিয়ে আপনারা সেরকমভাবে আসেন তো সেই বিশ্বাসটা আপনারা আমাকে করেন কিন্তু সেই বিশ্বাসটা আমি রাখতে পারলাম না একটি কাজের আপডেটে সেটা হচ্ছে গত পরশু অর্থাৎ শনিবার আমি একটি দুপুরবেলা কাজের আপডেট দিয়েছিলাম বজ বজ সারাউন্ডিং একটি কারখানায় দুগ্ধজাত কোম্পানির একটা প্রোডাক্ট তৈরির কারখানায় বেশ কিছুজন কর্মী নিয়োগ আর যেহেতু আপনারা আমাকে এতটাই বিশ্বাস করেন সেই বিশ্বাসে আমি দুপুরবেলা অ্যাড করলেও রাত্রিবেলা শেষ দিন বেলায় আপনার অনেক ছেলে কোম্পানির মধ্যে ঢুকে যায় এবং তার পরের দিন ভোরবেলা থেকে আটটা থেকে ডিউটি করার জন্য ভোরবেলা থেকে ছেলেরা সব চলে আসে এবং কাজে জয়েন করে আমার খুব ভালোই লেগেছিল কিন্তু কোম্পানিটাতে এমনই খাটনি আর এমন সব কাজ করায় যেগুলো নর্মাল কাজের বাইরে অর্থাৎ চল্লিশ কেজি করে জলে দুধের ড্রাম জলের ড্রাম উপরে তোলানো নিচে দাঁড়ানো এই ধরনের কাজ এর ফলে এই ভিডিওটি যখন আমি করেছিলাম ইমিডিয়েট ভ্যাকেন্সি এসেছিল সেই জন্য আমি ভেরিফাই করবার সময় পাইনি তাই আপনাদের সামনে তুলে ধরলাম তুলে ধরেছিলাম তবে এই আমার দ্বিতীয়বার ভুল হয়ে গেল এর আগেও একবার হয়েছিল তো এরপর থেকে যত আর্জেন্ট থাকুক যতক্ষণ না আমি নিজে কাজের কাজটা চোখে দেখছি বা কোনো আমার বিশ্বস্ত ক্লায়েন্ট আমাকে ফোন করে বলছে কি দাদা ওখানে লোক পাঠান ততক্ষণ পর্যন্ত নতুন কোনো ক্লায়েন্ট যদি যাই বলুক সেই কাজের আপডেট এই চ্যানেলে আমি আর দেবো না কারণ যারা গ্রাম বাংলা থেকে এসেছে কত কষ্ট করে তারা শুধু শুধু হ্যারাসমেন্ট হলো যেটা আমার এতটাই খারাপ লেগেছে গতকালকের কোনো প্রোগ্রাম অর্থাৎ রবিবারের কোনো প্রোগ্রামই আমি করতে ভালো লাগেনি খালি মনে মনে আমাকে কুরে কুরে খেয়েছে যে মানুষগুলোকে শুধু শুধু আমি হ্যারাসমেন্ট করলাম মানুষগুলোকে শুধু শুধু আমি হ্যারাসমেন্ট করলাম তারা আমাকে বিশ্বাস করে এসে হ্যারাসমেন্ট হলো এই চিন্তায় চিন্তা আমার আর ভালো লাগেনি যে কালকে আবার কোনো ভিডিও করি তো যাই হোক সেই স্রোতটা কাটিয়ে রেখে আজকে আমি কাজের আপডেট দিচ্ছি তো পাল্টেন যারা এসেছিলেন গতকাল এবং তার আগের দিন শনিবার দিন বিকেলেও যারা ঢুকেছিল তাদেরকে বলছি ক্ষমা করে দেবেন দাদা হিসাবে তো যাই হোক একটা আমাকে বলবেন দাদা এটা সামান্য ভুল কিন্তু সামান্য ভুল আর বলবো অন্যান্য চ্যানেলের সঙ্গে আমার তো এটাই একটা পার্থক্য যে মানুষ চোখ বন্ধ করে যাতে বিশ্বাস করতে পারে তো যাই হোক আজকে মূল যে কাজের আপডেট সেটাতে ফিরে আসার আগে আজকে প্রথমে আপনাদেরকে একটা কাজের আপডেট দিচ্ছি সেটা হচ্ছে চন্দননগরে আমি শ্রমিক বা লেবার পদে কাজের আপডেট দিয়েছিলাম মতো শুক্রবার জয়নিংও হয়ে গেছে ওটা তো ওই ফ্যাক্টরিতে ওটা বিশাল বড় ফ্যাক্টরি না ছোটোখাটো একটা ফ্যাক্টরিতে তো ওই ফ্যাক্টরিতে স্টোর কিপার মানে এটা কী কাজ করতে হবে ধরুন ওখানে কী মাল এলো কী মাল গেল মানে টোটাল স্টকগুলোকে কম্পিউটার জানতে হবে অবশ্যই মানে আপনাকে কেমন কী কাজ করতে হচ্ছে দেখভাল করা এই ধরনের একটা লোক ওখানে চাই একজন লোক চাই তার কোয়ালিফিকেশান কী থাকতে হবে না তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটারে নলেজ থাকতে হবে যদি এরকম হয় এবং চন্দননগর থেকে ডেলি আপডাউন করবে তো এই রকম যদি কোনো প্রার্থী থাকে তাহলে অবশ্যই ইমিডিয়েটলি ফোন করে নিন এটাও কিন্তু ইমিডিয়েট ভ্যাকেন্সি আছে এবং ভালো কাজ আছে যারা অনেকে এই ধরনের কাজ চাইছিলেন তো আমি যা সংক্ষেপে দিয়ে দিলাম কারণ কি অনেকে হয়তো এরকম আমাকে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের মধ্যে থেকে দিচ্ছি না কারণ অনেকে বলে দাদা আপনি নিজেদের মধ্যে লোক ডেকে নেন ভালো কাজগুলো আমরা পাই না তো এই জন্য জাস্ট এটা একটা মোটামুটি ভালোই কাজ আছে তো সেই জন্য আপডেট দিয়ে দিলাম যদি কেউ করতে চান ভিডিওটিতে দেখে প্রথম যে ফোন করবেন দু তিন দিনের মধ্যে থেকে একজন আমি চয়েস করে ওখানে পাঠিয়ে দেবো তো যাই হোক মূল ভ্যাকেন্সি যেটা আজকে সেটা হচ্ছে আপনার ধুলোগড়ে আপনার টোল ট্যাক্সের নিকটবর্তী একটি ব্যাটারির কভার তৈরির কারখানা ব্যাটারির কভার তৈরির কারখানা আছে তো ব্যাটারির কভার তৈরির কারখানায় বেশ কিছুজন মেশিনম্যান পদে কর্মী নিয়োগ করা হবে যাদের শুধুমাত্র শিক্ষার যোগ্যতা মাধ্যমিক পাশ আছে একটু ইংরাজি পড়তে পারেন এবং বয়সটা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু এই কাজটির জন্য যোগ্য এখানে যে কাজটা করতে হবে মেশিন থেকে অটোমেটিকভাবে প্রোডাক্টগুলো বের হচ্ছে সেটাকে ফিনিশিং করে আপনার রেখে দিতে হবে যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো যাই হোক এই যে কাজটা করছে এই ধরনেরই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে যে কোনো লোকই এখানে কাজ করতে হবে করতে পারবে এমন কিছু মানে শেখার কাজ আছে তা না যদি কাজের ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারেন কারণ কি এই কাজে কাজটা এটা কিন্তু অন্যান্য ফ্যাক্টরিতে কী হয় আপনার এই কাজ সেই কাজ ওই কাজ সব মিলেমিশে করতে হয় এখানে কিন্তু মেশিনম্যান তো মেশিন ম্যান অর্থাৎ আপনি যে মেশিন ম্যানে কাজ করবেন আপনি জাস্ট এই কাজটুকুই করবেন অন্য কোনো কাজ করতে হবে না আর সর্বোপরি কাজের পরিবেশ আপনার এখানে একটা দুটো মেশিনে তিনজন লোক দেয় অর্থাৎ আপনি দু ঘন্টা ডিউটি করে এক ঘন্টা করে কিন্তু আপনি রেস্ট পেয়ে যাবেন এখানে এটা কিন্তু আনঅফিসিয়ালি বললাম কিন্তু এটা এখানে এইভাবেই কাজটা হয় এখানে খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যার প্রতি মিল ত্রিশ টাকা এছাড়া বিকেলবেলা টিফিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন অর্থাৎ বিকেলবেলা যে আপনি চা বা ধরুন মুড়ি চপ এগুলো যে পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আর স্যালারিটা রয়েছে বারো হাজার টাকা তিরিশ দিনে নো ওয়ার্ক নো পে ইমিডিয়েটলি ঢুকে যান কারণ কি আবার মাঠ যে ফিল্ড নাগাদ এখানে আবার মাইনে বাড়ে আর থাকবার জন্য রুম রয়েছে খুব ঝাঁচেকছে কে একদম অ্যাটাচ বাথরুমওয়ালা পাথর বসানো রুম যে যার জন্য আপনার খরচা হয় হাজার টাকা প্রতি মাসে প্রথমে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি মাইনে পাওয়ার পরেই এই যে খাওয়া দাওয়া বলুন থাকা বলুন সব কিছু মাইনে পাওয়ার পরেই কিন্তু রিজ্যাকশান হবে তো যাই হোক এখানে এছাড়া বেনিফিট বলতে ইএসআই রয়েছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে বোনাস রয়েছে তো এই বেনিফিটগুলোও কিন্তু এখানে আপনি পাবেন তো এইরকম একটি যুক্ত ভালো কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান তো অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করে আপনি চলে আসতে পারেন এটা ইমিডিয়েট জব ভ্যাকেন্সি রয়েছে তো যাই হোক এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে সঙ্গে নিয়ে আসবেন আপনার আধার কার্ডের জেরক্স দু কপি দু কপি পাসপোর্ট সাইজ ছবি প্যান কার্ড এবং ব্যাংকের বই ইএসআই প্রভিডেন্ট ফান্ডের জন্য এছাড়া এসআইয়ের জন্য আপনার ফ্যামিলিকে যাকে যুক্ত করতে চান এ তাদের প্রত্যেকের একটি আধার কার্ডের জেরক্স এই কাজটি দেখে আপনাদের যদি ভালো লাগে তবে আমাদের ফাউন্ডেশনের জন্য দুশো টাকা তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারলাম এবার যদি মনে হয় আপনি এখানে কাজ করবেন তবে অবশ্যই আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি চলে আসতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখাবে নতুন কোনো একটা কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার